আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি আফগানি চিকেন। এটা রান্না করা খুবই সহজ এবং খুব অল্প উপকরণে আপনি রান্না করতে পারবেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি, এরপর এখানে যোগ করব রসুন, আদা। আমি এখানে এক কোয়া রসুন আর সামান্য আদা নিয়েছি। সাথে নিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, আর একটা কাঁচামরিচ দিলাম। আপনারা অবশ্যই ঝালটা পছন্দ মতো দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার হচ্ছে সবগুলোকে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এখন এখানে নিয়ে নিয়েছি টক দই, যেটা হচ্ছে ডিফ্রস্ট করা। আর নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে ছোটো সাইজের চিকেন নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড়ো সাইজের চিকেনের পিসও নিতে পারবেন। এরপর এখানে যেটা করব হচ্ছে টক দইয়ের সঙ্গে হচ্ছে পুদিনা পাতার যে পেস্টটা ছিল ওটাকে মিক্স করে দেব। এটাই হচ্ছে এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্ট, আপনি পরে দেখতে পারবেন। তো এখন যেটা করব, এটাকে মেশানোর পরে রেস্টে রাখার দরকার নেই। যে চিকেনগুলো আমি নিয়েছিলাম সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। এবারে যে চিকেনগুলো আমি নিয়েছিলাম এখন যেটা করব, যে অল্প একটু মিশ্রণ নিয়ে চিকেনের মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব। পুরোটা দেবেন না, অল্প একটু মিশ্রণ দেবেন। এখানে আরেকটা ব্যাপার আছে, এই মিশ্রণটা তৈরি করার সময় আপনার পুদিনা পাতার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিশ্রণটা তিতা হয়ে যাবে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন হচ্ছে এটাকে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার পরে চিকেনটাকে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। অন্যদিকে দেখুন যে চুলা হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এই যে দেখুন ম্যারিনেট চিকেনগুলো আমি নিয়ে এসেছি, রেস্টে রাখার পরে কতটা মানে মিশ্রণটাকে সোক করে নিয়েছে যে ম্যারিনেশনটা ছিল। এখন হচ্ছে চিকেনগুলোকে তেলে ফ্রাই করে নেব। হাই আছে 2-3 মিনিট ফ্রাই করলেই চলবে, একেবারে ভাজা ভাজা করার দরকার নেই। মোটামুটি হালকা বাদামি ব্রাউন কালার আসলেই চলবে। ইয়েস, অ্যান্ড ট্রাস্ট মি, ইটস আ ভেরি গুড রেসিপি। দেখুন আমার কিন্তু চিকেনগুলো অলরেডি সাদাটা হয়ে গেছে। আমি আরেকটু কুক করব, করার পরে এটা হালকা বাদামি কালার হলে এটাকে নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন হচ্ছে নামানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন। এবার চুলা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল। সাথে দিব একটু ঘি, যেহেতু মিডল ইস্ট কুইজিনের রেসিপি, আফগানি রেসিপি, ওরা কিন্তু ঘি, বাটার এগুলো রান্নায় ব্যবহার করে থাকে।
ওটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঘি আর তেলটা গরম হয়ে গেলে চুলাটা কমিয়ে দিয়ে যেই পুদিনা পাতার মিক্সচারটা বানিয়েছিলাম পেঁয়াজ ওটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার আগে অবশ্যই একবার একটু নাড়িয়ে চেড়ে নেবেন, নয়তো নিচ থেকে জমাট বেঁধে থাকবে। দিয়ে দিচ্ছি তেলে, বলেছিলাম না যে এটাই হচ্ছে এই চিকেন রান্নার মূল উপকরণ, সো বাড়তি আর তেমন কিছুই লাগবে না, এটাতে কিন্তু মোটামুটি সবই দেওয়া আছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়া, কিছু নর্মাল মশলা যেগুলো ঘরে থাকে, আরও দিব গুঁড়া মরিচ। আমি কিন্তু একটা কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি, তো সেই অনুযায়ী মরিচটা আপনি হিসেব করে দেবেন। জিরা গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে হচ্ছে এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলাটা এই পর্যায়ে লো করে দেবেন মিডিয়াম থেকে। এই যে যখন এটা ফুটে উঠবে তখন হচ্ছে এই যে অবশিষ্ট মশলাটা ছিল ওটার সঙ্গে একটু পানি মিশিয়ে ওটাও দিয়ে দিচ্ছি, সাথে আরও দিব আধা কাপ মতো পানি। এটাতে খুব বেশি পরিমাণ পানি লাগবে না, যেহেতু আমার চিকেনের পিসগুলো ছোট ছোট। আপনার যদি পিস চিকেন বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পানিটা একটু বাড়িয়ে দিতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্যে 5 থেকে 7 মিনিট পর। দেখুন পানিটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে, পরে সাথে আরও আধা কাপ পানি যোগ করছি, নেড়ে চেড়ে দেব। এখন এখানে কথা হচ্ছে আমি একবারে কেন পানিটা দিলাম না, একবারে যদি পানিটা দিতাম ওটা বেশি তরল হয়ে যেত, এভাবে ধাপে ধাপে দিলে টেস্টটা ভালো আসে। ঢেকে দিলাম আবারও, তারপরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে যে চিকেনগুলো আমি রেখেছিলাম ওগুলো দিচ্ছি। এখানে আরেকটা বিষয় আছে, আপনার যদি এই আফগানি চিকেন পরিমাণে বেশি হয়, চিকেনের পরিমাণটা বেশি হয়, মানে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য রান্না করেন বা দাওয়াতের জন্য, সেই ক্ষেত্রে আপনার কী হবে, পানিটা কিন্তু আপনার 3-4 বারে দিতে হবে। আমি যেমন 2 বারে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আপনি কিন্তু পানি 3-4 বারে দেবেন। এবার আমি তৃতীয় দফায় আবার পানি দেব। আপনার যদি চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে আপনার পানিটা কিন্তু 4-5 দফা এমনকি 6 দফা পর্যন্ত দিতে হতে পারে। আবারও ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্যে। ঢাকনা তুলে আপনাদের দেখেছি যে জিনিসটা হচ্ছে শুকিয়ে এসছে, ঘন হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন নামাবেন তখন কিন্তু ঠান্ডা হলে আরও ঘন দেখাবে। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপর এটাকে বাটিতে সার্ভ করে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের আফগানি চিকেন, আগের থেকে ঘন দেখাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে হাফিজাস রেসিপি সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।